সম্মানিত সুধি, এই দশকে আমরা কি করব, আমাদের করণীয়গুলো কি হবে? দশটি করণীয়র কথা আমরা কোরআন এবং হাদিস থেকে জানতে পারি। সেই দশটি করণীয় একটি একটি করে আমি বলবো ইনশাআল্লাহ। এই দশটি করণীয়কে একটি লিফলেটে প্রিন্ট করে আমরা আপনাদেরকে মসজিদে বিতরণ করব ইনশাআল্লাহ। মঙ্গলবারে যদি চাঁদ দেখা যায় তাহলে মঙ্গলবার সন্ধ্যা থেকেই জিলহজের প্রথম দশক শুরু হয়ে যাবে, আর যদি বুধবারে চাঁদ দেখা যায় তাহলে বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়ে যাবে আমাদের দেশের জন্য। আর মধ্যপ্রাচ্যে যে সমস্ত ভাইয়েরা আছেন বা অন্যান্য দেশে যারা আছেন, তারা সোমবার সন্ধ্যায় চাঁদ তালাশ করবেন, চাঁদ উঠলে তখন থেকে তাদের জিলহজ আরম্ভ হয়ে যাবে। তো এই জিলহজের দশক শুরু হওয়ার আগে আগে সোমবারে ইনশাআল্লাহ আমরা মসজিদে আপনাদের জন্য লিফলেট পাঠিয়ে দিব, ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, তাদের কাছে রাখা থাকবে, আপনারা সংগ্রহ করবেন। এই দশকের করণীয়গুলোকে আপনার বাসায় কোনো কিছুর সাথে সেটে দিবেন, লাগিয়ে দিবেন এবং পরিবারের সদস্যদেরকে উৎসাহ দিবেন যেন আমল করা হয়। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এক নম্বর করণীয় হলো, এবং সবচেয়ে বেশি যেটা করতে হবে এই দশকে, সেটা হলো আল্লাহর জিকির বেশি বেশি করা। আল্লাহর জিকির বেশি বেশি করা, কারণ সূরা হজের 28 নম্বর আয়াতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আল্লাহর জিকির এই দিনগুলোতে বেশি বেশি করে, আল্লাহ তাদের প্রশংসা করেছেন, তো এই আল্লাহর জিকির করে এটা বলা হয়েছে। অতএব এই দশকে বেশি থেকে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করা এবং জিকির করা, এটা আমাদের এক নম্বরের করণীয়। জিকির কিভাবে করবেন তার বিস্তারিত বিবরণ এই অল্প সময় দেওয়া সম্ভব না। জিকির নিয়ে একদিন পূর্ণাঙ্গ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, পুরো প্যাকেজ থাকবে। জিকির কাকে বলে, কত প্রকার, কি কিভাবে হতে পারে, আজ শুধু এটুকু বলি জিকির শব্দের অর্থ হলো উল্লেখ করা বা স্মরণ করা, তাদাক্কুর। তো এই দশকে আমরা যেভাবে জিকির করতে পারি সেটা হলো কোরআন এবং হাদিসে যত প্রকার জিকির আছে সেগুলোকে বেশি বেশি করে করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, কোরআনে কারীম তেলাওয়াত করাও একটা জিকির। এরকম যত প্রকার জিকির আছে সেগুলো আমরা যত বেশি সম্ভব এই দশকে করব। আমাদের একটা সমস্যা হলো মানুষ ভুলে যায়, ভুলে যাওয়া আমাদের প্রকৃতিগত স্বভাব, আর সেজন্য রিমাইন্ডার দরকার হয়। আর ওই জন্য বললাম যে লিফলেটটা যদি আপনি লাগিয়ে রাখেন অফিসে, বাসায়, এমন জায়গা যেখানে দেখলে আপনার মনে পড়বে, সাথে সাথে আপনি জিকির শুরু করবেন, ইনশাআল্লাহ এভাবে আমরা এই দশকের আমলের দিকে আবার ফিরে আসতে পারবো। তাহলে এক নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির মুখে হতে পারে, মনে মনে হতে পারে। আপনি এই 10টা দিন যদি চলতে ফিরতে আপনার মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ আসে, আল্লাহর নির্দেশের কথা স্মরণ আসে, আল্লাহর নিষেধের কথা স্মরণ আসে, আপনি যা করছেন সেটা কি আল্লাহর নির্দেশিত কাজ, আপনি যা করছেন সেটা আল্লাহর নিষিদ্ধ কোনো কাজ কি না, এ বিষয়গুলোকে মাথায় উপস্থিত করা, এ বিষয়গুলোর কথা চিন্তা করা, কল্পনা করা, এটাও এক প্রকারের জিকির, আল্লাহর স্মরণ। এই জিকিরগুলো আমরা করব, এক। দ্বিতীয় নাম্বার আমল হলো সাধারণ রুটিন নেক আমলগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা। যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা রুটিন আমল, এই দশকের না, এটা সারা বছরের আমল, কিন্তু এই দশকে বিশেষভাবে সেই আমলগুলোকে করার চেষ্টা করা। জামাতের সাথে উপস্থিত হয়ে নামাজ পড়া, করোনাকালীন সময় থাকার কারণে কারোর যদি অসুস্থতা বোধ হয়, কোনো রোগের কোনো সিমটম থাকে বা অন্য কোনো আতঙ্ক থাকে যৌক্তিক, তাহলে সেক্ষেত্রে তারা বাসায় জামাতে নামাজ পড়বেন, কিন্তু জামাতে নামাজ যেন না ছুটে। এই দশকে সাধারণ রুটিন যে নেক আমল ভালো কাজগুলো আছে অন্য সময় যা করতে পারেন না পারেন, এই দশকে বিশেষ গুরুত্বের সাথে করার চেষ্টা করবেন। এলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো গুনাহ থেকে বাঁচা, পাপের কাজ থেকে দূরে থাকা, এটা তো রুটিন একটা কাজ, সব সময় থাকতে হবে, কিন্তু এই দশকে বিশেষ গুরুত্বের সাথে বেঁচে থাকার চেষ্টা করা। আপনি অন্য সময় যে গুনাহগুলো করেন, হারাম কাজগুলো করেন, মোবাইলে নিষিদ্ধ বিষয়গুলো দেখেন, টেলিভিশন স্ক্রিনে নিষিদ্ধ বিষয়গুলো দেখেন, মুখে গীবত করেন, শেকায়াত করেন, সমালোচনা করেন, ষড়যন্ত্র করেন, পিছে লাগালাগি করেন, অনেক ত্রুটি বিচ্ছুতি করেন, কিন্তু এই দশকের জন্য আল্লাহর ভয়ে একটু হলেও তাকওয়ার দিকে, গুনাহ মুক্তের দিকে, পাপের কাজ থেকে দূরে সরে আসার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা, এটা হলো 3 নম্বরের আমল। 4 নম্বরের আমল হলো হজ এবং উমরা করা। যাদের সামর্থ্য আছে তারা এই দশকে হজ এবং উমরা করার চেষ্টা করবেন। তো এবছর যেহেতু বিশেষ পরিস্থিতির কারণে, মহামারী সংকটের কারণে আমরা বাহির থেকে হজ অংশগ্রহণ করতে পারছি না, তো সেজন্য এই আমলটি আমাদের জন্য প্রযোজ্য না, কিন্তু এই আমলটি এই দশকের গুরুত্বপূর্ণ একটা আমল, হজ অথবা উমরা করার চেষ্টা করা। 5 নম্বর আমল হলো কোরবানি করা, পশু কোরবানি করা। পশু কোরবানি করা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি এর আগে। পশু কোরবানি ইখলাসের সাথে হতে হবে, নিষ্ঠার সাথে হতে হবে, শুধুমাত্র আল্লাহ সন্তোষের জন্য হতে হবে,
লোক দেখানো, সামাজিক অবস্থান, এই সমস্ত ধান্দা বা উদ্দেশ্য হলে সেটা কোরবানি হবে না, সেটা পশু জবে করার মহোৎসব অথবা গোশত আহরণ করার উৎসব বলতে পারেন, এটাকে ইবাদত বলা যাবে না। অতএব সঠিক উদ্দেশ্যে কোরবানি করা হলো পাঁচ নম্বরের আমল। তাহলে সাত নম্বর আমল হলো এই তাকবীরটা দশ দিন বেশি বেশি করে পড়া। আট নম্বর আমল হলো এই তাকবীরটাই আইয়ামে তাশরিকের দিনগুলোতে প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সকলে একবার করে কমপক্ষে পাঠ করা, একবার করে পাঠ করা, কমপক্ষে টমপক্ষে না, একবার করে পাঠ করা নারী পুরুষ সকলে। নারীরা যেখানে নামাজ পড়েন সেখানে সাধারণ কণ্ঠে উচ্চস্বরে না, তারা পাঠ করবেন, আর পুরুষরা কিছুটা বলিষ্ঠ কণ্ঠে কিছুটা উচ্চ কণ্ঠে পাঠ করবেন একবার করে প্রত্যেক নামাজের পরে। আইয়ামে তাশরিক কাকে বলা হয়? আইয়ামে তাশরিক বলতে কি বোঝানো হয়েছে? এখানে আরাফার দিনের ফজরের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ দিন পর্যন্ত অর্থাৎ জিলহজের ১৩ তারিখ আসর পর্যন্ত, আরাফার দিন, আরাফার দিনের অর্থাৎ জিলহজের ৯ তারিখের ফজরের নামাজের পর থেকে শুরু হবে, জিলহজের ৯ তারিখ ঈদের দিন, ঈদের পরে আরো দুই দিন হয়ে তৃতীয় দিনের আসরের নামাজ পর্যন্ত মোট সম্ভবত ২৩ ওয়াক্ত নামাজ হয় সম্ভবত। এই প্রত্যেক নামাজের শেষে একবার করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এটা পাঠ করা। এটা ইমাম সাহেবের সাথে শুরু শুরু পাঠ করা কোনো জরুরি না, যার যারটা শেষে পাঠ করবেন, এবং তিনবার পাঠ করে অনেক জায়গায় তিনবার পাঠ করার কথাও হাদিসে পাওয়া যায় না, একবারের কথা পাওয়া যায়। অতএব আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। তাহলে আট নম্বর আমল হলো তাকবীর, আগের তাকবীরটাই বিশেষ সময়ে বিশেষভাবে পাঠ করা, এটা আট নম্বর আমল। দশ নম্বর এবং সর্বশেষ আমল হলো এই দশকের, আপনি এই দশকে শেষের দিনটা অর্থাৎ ঈদের দিনটাতে ঈদের সমস্ত সুন্নাহগুলো পালন করবেন। আজকে বোধহয় না, সামনের শুক্রবারের পরে শুক্রবারে, আজকে সকাল সাড়ে ১০টায় একটা প্রোগ্রাম গেছে আমাদের চ্যানেল ২৪-এ, আমাদের বাদনুল কালাম ভারপ্রাপ্ত খতিব সাহেব আর আমি দুজন আলোচনায় ছিলাম। তো উপস্থাপক যখন আমাদেরকে বললেন যে ঈদের সুন্নতগুলো সম্পর্কে একটু বলেন, যেহেতু এটা ঈদের দিন বা তার আগের দিন প্রচারিত হবে টিভিতে চ্যানেল ২৪-এ, তো বাদনুল কালাম খতিব সাহেব একটা মজার কথা বলছেন, আমার খুব ভালো লাগলো। উনি বললেন যে ঈদের দিনের সুন্নতের কথা যে বলতে যখন আপনারা আমাদেরকে বলেন আমাদের লজ্জা হয়। কেন লজ্জা হয়? উনি বলেন যে কিসের ঈদের দিনে সুন্নতের কথা বলবো, সুন্নতের কি গুরুত্ব আছে ফরজ বাদ দিয়া? ঈদের দিনে ফজরের সময় মুসল্লি কজন থাকে মসজিদ? যে মুসল্লিরা ফজরের নামাজ পড়তে আসে না তাদের জন্য কিসের ঈদের সুন্নত? ঈদের সুন্নতের কথা আপনি মানে লুঙ্গি দিয়া যদি পাগড়ি বাঁধার কথা বলেন, এই বিষয়টা যেরকম হবে ফরজ থেকে সুন্নত পালন করলে সেটা একই রকম না? তো আমার কাছে কথাটা ভালো লেগেছে, সেজন্য আপনাদেরকে শেয়ার করলাম। ঈদের দিনের দশ নম্বর আমল হলো জিলহজের ঈদের দিনের সুন্নতগুলো আদায় করা। কিন্তু সুন্নত আদায়ের চাইতে বড় কাজ হলো কি? ঈদের দিনের ফজরের নামাজটা অবশ্যই আদায় করা জামাতের সাথে। আপনি যদি ফজরের নামাজ আদায় না করেন আর ঈদের সব সুন্নত মাশাল্লাহ জুব্বা আলখাল্লা আতর মাতর সব লাগাইয়া সিমসাম হইয়া ফিটফাট হইয়া আসা তাকবীর দিতে দিতে মসজিদে আসলেন, টুপি টাপা লাগাই আসলেন, সাজগোজ করে আসলেন, কোরবানিও দিলেন, গরু গোশত দিলেন, সব করলেন, মাগার আপনি ওই দিন ফজরের নামাজ পড়েননি, তাহলে আপনার এই কাজগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ হলো? এর চেয়ে ইম্পর্টেন্ট কাজ বাদ গেল। তো যাই হোক, সেজন্য দশ নম্বর আমল হলো ঈদের দিনের ফরজ আমলগুলো করার পাশাপাশি সুন্নত আমলগুলো করা। ঈদের দিনের একটা সুন্নত আমল আপনারা হয়তো অনেকে জানেন, সেটা হলো মুস্তাহাব আমল বলা যেতে পারে, সুন্নত বলা কঠিন হয়তো বা, যাই হোক সুন্নত বলেন বা মুস্তাহাব বলেন, সেটা হলো ঈদের দিন ঈদগাহে আসার আগে কোনো কিছু না খাওয়া, ঘুম থেকে ওঠার পর আর কিছু খাবেন না, কোরবানির পশুর গোশত দিয়ে প্রথম খাবার গ্রহণ করা। কারণ কোরবানির পশুর গোশত এটা কিন্তু এক্সেপশন একটা বিষয়। কিভাবে এক্সেপশন? আপনি যত দান করেন, দান করা মানে তো দেওয়া, দান বাংলা শব্দের অর্থ কি? দিয়ে দেওয়া। দান করেন কাকে? আল্লাহকে। আল্লাহর জন্য না দান করি আমরা, টাকা দেন, পয়সা দেন, যাই দেন, এটা কার জন্য দেন? আল্লাহর জন্য দেন। তো আল্লাহর তো জিনিসের দরকার হয় না, তখন আল্লাহ বলেন ঠিক আছে আমি পেয়ে গেছি আমার অ্যাকাউন্টে জমা করে দাও। আমার অ্যাকাউন্ট হলো কোথায়? ওই যে গরিব দুঃখীদেরকে, অ্যাকাউন্ট বলতে আমার পক্ষ থেকে গরিব দুঃখীদেরকে দিয়ে দাও। তখন সমস্ত দানের টাকা আমরা কোথায় দেই? ওই গরিব দুঃখীদেরকে বা কল্যাণ খাতে দিয়ে দিই। কোরবানের গোশতটাও আমরা কোরবানের পশু জবাই করার সময় বলতেছি বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহ আপনার জন্য এটা করলাম, তো আপনার জন্য করে আবার আমরা খাইতেছি, কেমনে কি হলো? আল্লাহর জন্য করলে তো গরিবকে দিয়ে দেওয়ার কথা, কিন্তু আমরা খাইতেছি কেন? কারণ এটা এক্সেপশন, এটা ভিন্ন, এটা ব্যতিক্রম। অন্য সমস্ত দান আপনি গরিব দুঃখীকে মসজিদে মাদ্রাসায় দিয়ে দিতে হবে, দান করলে আর আপনি নিতে পারবেন না। দান করা মানে আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিতে হবে। কোরবানের গোশত শুধুমাত্র ব্যতিক্রম, যে এই গোশতটা এবং আকিকাটাও একই ক্যাটাগরির, এই গোশত আপনি জবাই করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়ার সুযোগ দিয়েছে। আল্লাহ বলেছেন ঠিক আছে সবই তো তুমি আমার পক্ষ থেকে গরিবকে দিয়ে দাও, এটা আমি বুঝে পাইছি, এবার আমার পক্ষ থেকে তুমি একটু খাও। ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি আওয়াল মুতাররা,
এই জন্য কোন সালাফ বলেছেন কোরবানির গোশতটা গিফট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হাদিয়া। আর সেই হাদিয়াটাকে আপনি সেভাবে খাওয়া, এই গোশত খাওয়ার সময় স্টাইল যেন এমন না হয় আপনি গোশত কোরবানির ইয়ে থেকে বাজার থেকে যখন 10 কেজি গরুর গোশত কিনে আনেন, খাসি গোশত কিনে আনেন, ওটা খাওয়ার সময় একটা মুড থাকে না, আপনি কিনে আনছেন, কিন্তু কোরবানির গোশতটা খাওয়ার সময় মুডটা থাকবে কি? আপনি আমাকে দাওয়াত দিলে আপনার বাসায় গেলে খাওয়ার সময় যে মুডটা হয়, অর্থাৎ আপনি গোশত বা অনেক কিছু অ্যারেঞ্জ করেছেন আমার জন্য, আমি খাচ্ছি, মোড়ের ভিতরে একটু বেশকম আসে কিনা, নিজের ঘরে খাওয়া আর অন্যের দাওয়াত খাওয়া দুটোর ভিতরে বেশকম আসে না নাই, আপনি কোরবানির গোশত খাওয়ার সময় দাওয়াতের গোশত খাচ্ছেন সেই মুড নিয়ে খাবেন, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনার জন্য গিফট এবং হাদিয়া। সেই জন্য জিলহজের সর্বশেষ আমল হলো ঈদের দিনের সমস্ত সুন্নতগুলো পালন করার পাশাপাশি এটা বিশেষভাবে গুরুত্ব দেওয়া যে ওই দিনের প্রথম খাবার হবে কোরবানির পশুর গোশত। এই জন্য যারা নিজেরা কোরবানি করেন, দেখা গেল যে হয়তো কলিজাটা বা এরকম কোনো অংশ আগে কেটে দিয়ে রান্না করে এটা খেয়ে তারপরে গরুর অন্যান্য প্রসেসিংয়ে আমরা যাওয়া, যাই হোক এর মাধ্যমে ঈদের দিনের আমলটাকে শেষ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঈদের দিন সম্পর্কে আমরা সামনে আরও কথা বলবো, ঈদের সুন্নতের আমলের কথা বলতে এই জন্য আরও লজ্জা হয় যে ঈদের দিন মানে হলো গুনাহের দিন আমাদের কাছে, আমাদের সমাজের মানুষের কাছে, কারণ ডেস্কটপে হাই ভলিউমে গান বাজবে, এছাড়া তো ঈদ হয় না, আমাদের যুবক ভাইরা এছাড়া তো ঈদ উদযাপন করতে পারেন না। ঈদের একটা স্ট্রাকচার দাঁড় করায়, একটা প্ল্যান দাঁড় করায় মিডিয়াগুলো, ঈদের অমুক দিন এটা দেখাবে, তমুক দিন এটা দেখাবে, আমরা সেগুলোতে গা বসে, ঈদ তো একটা ইবাদত, ঈদ তো একটা ইসলামের একটা সংস্কৃতি, কিন্তু তার যদি ছিটেফোঁটা না থাকে সেটা কিসের ঈদ হলো? যাই হোক, সে বিষয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আমি আবারও এক নজরে বলে দিচ্ছি, জিলহজের প্রথম দশকটির গুরুত্ব সম্পর্কে আপনারা ওয়াকিফাল হয়েছেন, করণীয় 10টা কাজের ভিতরে 1 নম্বর হলো বেশি বেশি আল্লাহর জিকির করা এই দশকে, দ্বিতীয় হলো রুটিন নেকামলগুলো নামাজ ইত্যাদি গুরুত্বের সাথে বিশেষভাবে এই দশকে করা, তৃতীয় হলো গুনাহ থেকে বেঁচে থাকার জন্য অন্য সময়ের চাইতে এই সময় বেশি চেষ্টা করা গুরুত্বের সাথে, 4 নম্বর হলো হজ এবং ওমরা করা, সামর্থ্য থাকলে হজ ওমরা করা, 5 নম্বর হলো কোরবানি করা ঈদের দিনে, 6 নম্বর হলো যারা কোরবানি করবেন নখ চুল ইত্যাদি এই 10 দিন না কাটা, এবং 7 নম্বর হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, প্রথমবার 3 বার আল্লাহ আকবার বলেও বলা যায়, এই তাকবীর বেশি বেশি করে পাঠ করা 10 দিনে, এবং 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই আরাফার দিন ফজর থেকে নিয়ে ঈদের চতুর্থ দিন আসর পর্যন্ত প্রত্যেক নামাজের পরে একবার করে পাঠ করা, আর 9 নম্বর আমল হলো আরাফার দিনে রোজা রাখা, 10 নম্বর আমল হলো ঈদের দিনের সুন্নতগুলো পালন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দশকের সমস্ত আমলগুলোকে গুরুত্বের সাথে পালন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।